ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। দর্শক, এটা আমার কথা না, বিবিসিকে তিনি এই বিশ্লেষণ দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র যে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে বাংলাদেশের উপর, বাংলাদেশের আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য এবং এই ফেসিস সরকারের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে, জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। অচিরেই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে। তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারুগ্লুকে প্রায় 22 লাখ ভোটে হারিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেফ তাইয়েপ এরদোয়ান। বিদেশক বিএনপির নেতা তারেক রহমান বাংলাদেশে অচিরেই আসতেছে। সবকিছু ঠিকঠাক থাকলে অচিরেই বাংলাদেশে পা রাখবেন দীর্ঘদিন ধরে নির্বাসনে থাকা এই নেতা। দর্শক, এমনই মন্তব্য করলেন ডক্টর ফয়জুল হক। সেই ভিডিও চিত্র আপনাদেরকে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো ভারত সরকার বাংলাদেশ সরকারকে নিয়ে আর দেন দরবার করবেন না, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করলেন ভারতের বিশ্লেষক শ্রী রাধা দত্ত। দর্শক, সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরবো মুসলিম বিশ্বের সবচেয়ে অপেক্ষার দিন, অপেক্ষার অবসান ঘটেছে গতকালকে। রিসেপ তৈয়ব এরদোয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে, কিভাবে নির্বাচিত হলেন সেই ভিডিও চিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো। পুরো ভিডিওটি দেখে আপনি আপনার মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্ব শুরু করি। দর্শক, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে হচ্ছে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন ভিডিওর ভিতরে ঢুকে পড়ি। প্রিয়দর্শক, বর্তমান সরকারকে নিয়ে ভারত সরকার আর দেন দরবার করবে না, সেই ভিডিও চিত্রটি একটু পরে তুলে ধরছি। চলুন এখন আপনাদের সামনে তুলে ধরবি বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে পা রাখছেন। দর্শক, চলুন সেই ভিডিও চিত্রটা তুলে ধরি। বাংলাদেশের আওয়ামী লীগের জন্য, শেখ হাসিনার জন্য এবং এই ফেসিস সরকারের জন্য একটি দুর্ভাগ্যজনক সংবাদ হচ্ছে, বাংলাদেশের গণমানুষের নেতা, বাংলাদেশের বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব, আগামী দিনে যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে চলবে এবং গণতন্ত্রের মুক্তি পাবে, সেই আলোকবর্তিকা জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে। বাংলাদেশে আসবে, অচিরেই বাংলাদেশে আসার জন্য তার সমস্ত প্রিপারেশন হয়েছে। তিনি বাংলাদেশে থাকবে। আমি বর্তমানে এই অবৈধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কিছু দুষ্ট চক্রের সদস্যদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এতদিন পর্যন্ত তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছিলেন, যারা বলেছিলেন যে শেখ হাসিনা তারেক রহমানকে বিন্দুমাত্র কোনো জায়গায় প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না, সুযোগ দিবে না, আমি আপনাদের উদ্দেশ্যে বলছি তারেক রহমান আসবে, তারেক রহমান আসছে। তারেক রহমানের সম্পূর্ণ নিরাপত্তা, রাজনৈতিক অধিকার আপনাদের মা এই শেখ হাসিনা দিতে বাধ্য হচ্ছে। কোনো গরিবসি করে কোনো স্থান হবে না। বাংলাদেশের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, শেখ হাসিনার পতন নিশ্চিত হবে, অবৈধ ফ্যাসিস্ট সরকার কিচ্ছু করতে পারবে না। তারেক রহমান শেখ হাসিনার সামনে হাঁটবে। তারেক রহমান শেখ হাসিনার সকল নেতাকর্মীদের এই মসনদের আশেপাশে হাঁটবে আর ওদের সকল মসনদ চূর্ণ বিচূর্ণ হয়ে আস্তে আস্তে করে দেয়াল যেভাবে ভেঙে পড়ে ওদের সব ভেঙে পড়বে, ওরা তুষের মতো করে সব ভেসে যাবে, তারেক রহমান আসবে। আমি এই তথ্যটি আপনাদেরকে শেয়ার করছি এজন্য, আমার কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমি স্পষ্ট করে বলতে চাই, এই শেখ হাসিনা তারেক রহমানকে আজকে যেভাবে বেইজ্জতি করেছে, গত 14 বছর পর্যন্ত তাকে অপমান করেছে, অপদস্থ করেছে, অন্যায়ভাবে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, এই শেখ হাসিনা করজোড়ে অনুরোধ করবে তারেক রহমানের কাছে। কি অনুরোধ করবে জানেন? শুধুমাত্র তারেক রহমানের কাছে অনুরোধ, আমি শেখ হাসিনা যাতে একটু সুষ্ঠুভাবে রাজনীতি করতে পারি, আমাকে সেই স্পেসটুকু তুমি দাও বাবা, এই অনুরোধ শেখ হাসিনা করবে। এই শেখ হাসিনার সকল পাল্লক নেতাকর্মীরা যারা এতদিন তারেক রহমানকে গালিগালাজ করেছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষের কাছে বিভ্রান্ত ছড়িয়েছে, তারা এখন তারেক রহমান সাহেবকে জননেতা জনাব তারেক রহমান স্যার বলে সম্বোধন করার প্রিপারেশন নিচ্ছে। কোনো উপায় নেই, কোনো উপায় নেই, অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় থাকা 14 বছরের এই শাসক গোষ্ঠীর তারেক রহমানকে নিয়ে আর 1 ইঞ্চি পরিমাণ কটূক্তি করার কোনো উপায় নেই তাদের সেই বক্তব্য দেওয়ার। আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, তারেক রহমান বাংলাদেশে আসবে। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মী যারা হুমকি দিয়েছ, তোমাদের সামনে থেকে তারেক রহমান গণতন্ত্রের স্লোগান নিয়ে বাংলাদেশের ফ্ল্যাগ উঁচিয়ে হাঁটবে,
তোমাদের কিচ্ছু করার থাকবে না, কিচ্ছু করার থাকবে না। পারবা তারেক রহমানকে কিছু করতে? পারবা তারেক রহমানের আন্দোলন সংগ্রাম বন্ধ করতে? পারবা তাকে নিয়ে কোনো ধরনের নতুন করে ফাঁসানো মামলায় তাকে বিনা বিচারে বিভিন্ন ধরনের অপদস্থ অপমান করতে? আর পারবা না। এর কারণ হচ্ছে চোর চুরি করে, ডাকাত ডাকাতি করে, কিন্তু এই চোর এবং চুরিকারী ডাকাতদের রক্ষা কিন্তু শেষ পর্যন্ত হয় না। আওয়ামী লীগ অন্যায় ভাবে যা করেছে এই অন্যায়ের চরম সীমা পাড়িয়ে শেষ পর্যায়ে চলে এসেছে। ওদের এখন একটা জায়গায় ঘুম নষ্ট, সেটা হচ্ছে তারেক রহমান। ওদের এখন একটা জায়গায় ঘুম নষ্ট, সেটা হচ্ছে তারেক রহমানের হাত ধরে আবার বাংলাদেশ কেন নতুন করে গণতন্ত্রের বিজয় সূচিত করবে। এটাই আওয়ামী লীগের এখন পরাজয় এবং তাদের ঘুম নষ্টের কারণ। বন্ধুরা আমার, দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি রিসেপ তাইয়েব এরদোয়ানের ভিডিওটি। তুলে ধরার আগে ভারত সরকার বাংলাদেশ সরকারের উপর থেকে হাত খুঁটিয়ে নিবে কিংবা দেন দরবার বাংলাদেশ সরকারকে নিয়ে আর করবে না, এমন মন্তব্য করলেন ভারতের একজন বিশ্লেষক। ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। দর্শক, এটা আমার কথা না, এটা হচ্ছে শ্রী রাধা দত্ত, তিনি হচ্ছেন ভারতের একজন বিশিষ্ট বিশ্লেষক, তার বক্তব্য। বিবিসিকে তিনি এই বিশ্লেষণ দিয়েছেন। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে কয়েকটা, যে মার্কিন যুক্তরাষ্ট্র যে একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে বাংলাদেশের উপর, যেমন এর আগে র‍্যাব এবং সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তারপরে সম্প্রতি একেবারেই ব্যতিক্রম ধর্মী ভিসা নীতি যেটি দিয়েছে, সব কিছুই কি আসলে ভারতের একটা সায় আছে? ভারতও কি এটা পছন্দ করছে এমনটা কিনা? অনেকেই বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যাই করুক না কেন, শেষ পর্যন্ত ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশের পাশে দাঁড়াবে। কিন্তু এই ভিসা নীতিটা জানেন দর্শক, এটা অনেক একটা ব্যাপক বিস্তৃত একটা নীতি, এবং বলা হয় এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারে নাই যে বাংলাদেশের আগে অন্য কোনো দেশের জন্য এই ধরনের একটা মানে একটা নীতিমালা যেটা সেটা ঘোষণা করেছে কিনা, কেউ বলতে পারে না। কোনো কোনো ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এইসব প্রসঙ্গে করে, সেটা একেবারে তাৎক্ষণিক ওই ঘটনার প্রেক্ষিতে, কিন্তু অনেক আগে থেকে যে একটা নীতিমালা প্রণয়ন করে রাখা সেই ঘটনাটা কখনোই কিন্তু ঘটেনি। তো এইবার যে ঘটছে একটার পর একটা, এবং খেয়াল করবেন ভারত কিন্তু যতই সবাই মনে করুক না কেন যে আলটিমেটলি ভারত হচ্ছে আওয়ামী লীগ সরকারকে ছাড়বে না, তাকে রাখবে, কেননা তার স্বার্থ রক্ষিত হয়েছে আওয়ামী লীগের কারণে, রক্ষা করেছে, এবং যদি আওয়ামী লীগ থাকে তার স্বার্থ রক্ষিত থাকবে, এমন একটা ধারণা। কিন্তু এখন দেখেন আস্তে আস্তে কিন্তু উল্টে যাচ্ছে ভারতীয় বিশ্লেষক, ভারতীয় সরকারের মনোভাব অনেক কিছু, কিন্তু ভারতের অনেক বিশ্লেষক আছে, গবেষক আছে, তাদের মধ্য দিয়ে কিন্তু প্রকাশিত হচ্ছে। এখন এই যে সর্বশেষ একেবারেই বিষয়টা বোঝা যাচ্ছে যে ভারত সরকার আওয়ামী লীগের হয়ে দেন দরবার করবে না। কোন দেন দরবার করবে না? এই যে মার্কিন ভিসা নীতি, এই যে নিষেধাজ্ঞা, এবং আরও অনেকেই আশঙ্কা করছে যে ইউরোপীয় ইউনিয়ন বা কানাডা অস্ট্রেলিয়া হয়তো একই ধরনের মার্কিন ভিসা নীতির অনুসরণে তারা এমন কিছু পদক্ষেপ নেবে যাতে বাংলাদেশ কোনোভাবেই এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যে জাল জালিয়াতির নির্বাচন যেটা 2018 সালে বা 2014 সালে হয়েছে সেই পথে কোনোভাবেই যেতে পারবে না। যদি যাওয়ার চেষ্টা করে তাহলে সেটা মানে একটা কঠিন পরিস্থিতি হবে। খবরে বলা হচ্ছে যে আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার হুমকি ইস্যুতে ভারত সরকার কি বাংলাদেশের পাশে থাকবে, এই প্রশ্নে এই প্রশ্ন নানা জায়গায় আলোচিত হচ্ছে। এ নিয়ে বিবিসি বাংলার এক রিপোর্টে বলা হয়েছে, আমেরিকা র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দেওয়ার পর সুরাহার জন্য বাংলাদেশ সরকার দিল্লির দ্বারস্থ হয়েছিল, এবং সেটা সবাই জানে যে মার্কিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছিল যে এই ব্যাপারে ভারত সহযোগিতা করবে, কিন্তু জয়শঙ্কর কিন্তু বাংলাদেশে এসে কিন্তু বলেছে যে এই বিষয়টা আমার জানা নেই, এটা আপনাদের পররাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞাসা করুন। অর্থাৎ এটা তাদের বিষয় না, তারা সরাসরি কিন্তু এটা নিয়ে কখনো বলেনি বা পরোক্ষভাবে বলেছে এমন কোনো ডকুমেন্ট কারো কাছে নেই যে বাংলাদেশের যে এর আগে যে স্যাংশন দিয়েছে এই ব্যাপারে তারা প্রতিক্রিয়া দিয়েছে, বা এখন যে আরও তো 3-4 দিন হয়ে গেল
এই যে মার্কিন ভিসা নীতি ঘোষণা করলো, সেক্ষেত্রেও কিন্তু ভারত দেখেন চুপচাপ নিশ্চুপ। ভারত এখন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি কৌশলগত সহযোগী দেশ, কোয়াডের সদস্য। দর্শক, এটি আমি বলতে চাচ্ছিলাম যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র যা করবে, কোয়াডের সদস্য দেশ হিসাবে ভারত, অস্ট্রেলিয়া, জাপান, সেটাই কিন্তু তারা অনুসরণ করবে। যদি এর বিরোধিতা করা মানেই হচ্ছে কোয়াডকে অস্বীকার করা, অর্থাৎ এখানে একটা কৌশলের ব্যাপার। বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এখানে যদি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, গণতান্ত্রিক সরকার যদি থাকে, তাহলে তারা কখনো চীন বা রাশিয়ামুখী হবে না, অর্থাৎ চীনমুখী কখনোই হবে না। দর্শক, এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে পারেন। দর্শক, তো চলুন এখন আপনাদের সামনে তুলে ধরি মুসলিম বিশ্বের অন্যতম নেতা রিসেপ তৈয়ব এরদোয়ান, কিভাবে তিনি প্রেসিডেন্ট পদে আবার নির্বাচিত হয়েছে। তুরস্কের ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় দফায় গড়ানো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লুকে প্রায় 22 লাখ ভোটে হারিয়ে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইয়েব এরদোয়ান। রোববার স্থানীয় সময় সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল 5টা পর্যন্ত। ভোট গণনায় দেখা যায় দ্বিতীয় দফার এই ভোটে এরদোয়ান পেয়েছেন 52% ভোট আর কামাল পেয়েছেন 48%, ভোট পড়েছে 85%। প্রাথমিক ফলাফল ঘোষণার পরপরই ইস্তাম্বুলে এরদোয়ানের বাসভবনের বাইরে আনন্দ উল্লাসে মাতেন সমর্থকরা, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয় গোটা ইস্তাম্বুল। টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ বিশ্ব নেতারা এরদোয়ানকে অভিনন্দন জানিয়েছেন। এর আগে দীর্ঘদিনের নিয়ম অনুযায়ী ইস্তাম্বুলে নিজ এলাকায় ভোট দেন এরদোয়ান আর রাজধানী আঙ্কারায় ভোট দেন তার প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগ্লু। 20 বছরের শাসনকালে এই প্রথম এমন কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছেন এরদোয়ান। তাকে ঠেকাতে একজোট হয় দেশটির প্রধান 6 বিরোধী দল। প্রথম দফায় 0.5% ভোটের কারণে বিজয় হতে পারেননি এরদোয়ান। দ্বিতীয় দফার ভোটের আগেই 14 মে নির্বাচনে তৃতীয় স্থানে থাকা সিনান ওগানের সমর্থন আদায় করে নেন এরদোয়ান। ধর্মীয় অনুভূতি কাজে লাগাতে আল্লাহর কাছে সেজদার মাধ্যমে শেষ করেন নির্বাচনী প্রচার। তবুও বিজয় সহজ হয়নি তার। দ্বিতীয় দফার ভোটেও শুরু থেকে শেষ পর্যন্ত ছিল টানটান উত্তেজনা। বেসরকারিভাবে বিজয়ের ঘোষণা আসতে অপেক্ষা করতে হয়েছে 98% ভোট গণনা পর্যন্ত। দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।